শোতে স্বাগত জানাই। সর্বশেষ উন্নয়নে ইসরায়েল স্বীকার করেছে যে তার সামরিক বাহিনী গাজা উপত্যকায় একটি টার্গেট করা আক্রমণে সাতজন সাহায্য কর্মীকে হত্যা করেছে। ঘটনাটি ক্ষোভের জন্ম দিয়েছে এবং একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। ত্রাণকর্মীরা ১২ জনের একটি দলের অংশ ছিল যারা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে খাদ্য ও চিকিৎসা সরবরাহ করার চেষ্টা করছিল যখন তারা আক্রমণ করেছিল। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে ত্রাণকর্মীদের ভুল করে জঙ্গি মনে করা হয়েছিল, তবে প্রত্যক্ষদর্শীরা এটিকে বিতর্কিত করেছে। সাতজন ত্রাণকর্মী হলেন মোহাম্মদ আল নাজ্জার ২০, মুসা মোহাম্মদ আবু হাসানাইন ৩২, মাহমুদ মোহাম্মদ আবু হাসানাইন ৩৫, ওয়েসাম খালেদ আবু আল কুমশান ২৫, জুহাইর রাদওয়ান আবু সারুর ৪৪, জিহাদ মোহাম্মদ আবু সরর ৫০, দারি এবং ওমর খলিল আবু সরর ৫৩। এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের একটি পূর্ণ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণকর্মীদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছে, তবে তারা তাদের ক্রিয়াকলাপকে রক্ষা করেছে এবং বলেছে যে সাহায্যকর্মীরা প্রতিকূল পরিবেশে কাজ করছিল। ঘটনাটি ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা প্রাণঘাতী বল প্রয়োগ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে সাহায্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।